কুমিল্লার 14 গ্রামে ট্রাকে লুকিয়ে পাচারকালে 19,400 পিস ইয়াবা সহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। এই সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়। আটককৃতরা হলেন বগুড়ার শাহজাহানপুর থানার চকজোড়া গ্রামের মৃত মনির উদ্দিন মণ্ডলের ছেলে মোহাম্মদ ঠান্ডা মিয়া ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার মোগলটুলি গ্রামের সুজন শেখের ছেলে মোহাম্মদ ইয়াসিন শেখ। সোমবার 13 জুলাই দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব 11 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার সাইফুল আলম। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার সকালে র‍্যাব 11 সিপিসি 2 কুমিল্লার একটি আভিযানিক দল জেলার 14 গ্রাম থানাধীন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 14 গ্রাম বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় অভিনব কায়দায় ট্রাকে লুকিয়ে ইয়াবা পাচারকালে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে 19,400 পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।